হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আদার ভিডিও। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব টোনার এবং সিরামের পার্থক্য এবং এর অ্যাপ্লিকেশন। আমাদের কিন্তু দৈনন্দিনকার যে স্কিন কেয়ার, তাতে কিন্তু টোনার এবং সিরাম ইনক্লুড থাকে। তো এই ক্ষেত্রে অনেকেরই প্রশ্ন থাকে যে টোনার ব্যবহার করলে কি সিরাম ব্যবহার করতে পারবো, বা দুটোই যদি ব্যবহার করি কোনটা আগে এবং কোনটা পরে, বা কোনটার কাজ কেমন কি। তো চলো এই বিষয়ে আজকে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করি। তো আমার হাতে দেখতে পাচ্ছো এটা হচ্ছে সিরাম আর এটা হচ্ছে টোনার। তো দুটোর কাজ আর দুটোর কার্যকারিতা দুটোই কিন্তু আলাদা। শুরুতে আমরা মুখটা ফেস ওয়াশ দিয়ে যে কোনো সময় ক্লিন করেই কিন্তু যেটা ব্যবহার করি সেটা হচ্ছে টোনার। আমি যখন ফেসিয়াল ভিডিও দেখাই তখনও বলেছি ফেসিয়াল করার পরে কিন্তু টোনার ব্যবহার করি, এবং প্রতিদিনকার আমরা যতবার মুখটা ক্লিন করবো ততবারই কিন্তু আমরা টোনার ব্যবহার করতে পারি। আর টোনারটা কি কাজ করে, টোনারটা আমাদের স্কিনের যে পিএইচ ব্যালেন্সটা সেটা ঠিক রাখে। আমরা যখন ফেস ওয়াশ ব্যবহার করি বা সাবান ব্যবহার করি, ক্ষারীয় যে ব্যাপারটা ব্যবহার করছি, সাবানটা স্কিনে ব্যবহার করছি, এতে করে স্কিনের যে প্রাকৃতিক যে ব্যালেন্সিং সিস্টেমটা সেটা এলোমেলো হয়ে যায়। তো এই ব্যালেন্সটাকে ঠিক রাখে হচ্ছে টোনার। কারণ আমরা যখন অয়েলি স্কিনে আমরা ভাবি বারবার আমরা ফেস ওয়াশ স্কিন ক্লিন করবো হয়তো আমাদের স্কিনটা ভালো হবে, তাতে কিন্তু ভালো হয় না, স্কিনে কিন্তু ক্ষতি হয়ে যায়। কেননা ক্ষারীয় যে ব্যাপারটা আমরা বারবার স্কিনে ব্যবহার করছি, যে সাবানটা বা ফেস ওয়াশটা, সেটা কিন্তু স্কিনের প্রাকৃতিক অয়েলটা দূর করে দিচ্ছে, যার ফলে স্কিনটা কিন্তু খুব শুষ্ক হয়ে যায়। তো সেই জন্য টোনারটা কিন্তু সেটাকে ঠিক করে দেয়, সেটাকে আবার ব্যালেন্সিং এনে দেয়, স্কিনটা আগের যে প্রাকৃতিক অয়েল সেটাকে ঠিক রাখে। তো সেই জন্য টোনারটা ব্যবহার তো অতি জরুরি। আর টোনারের কাজটা হচ্ছে তোমার স্কিনে যদি একটু অ্যান্টিসেপ্টিক টাইপের প্রয়োজন হয়, স্কিনে ক্ষত থাকে সেটাকে সারিয়ে তোলে, যাদের ব্রণ আছে ব্রণটাকে সারিয়ে তোলে। এক্ষেত্রে টোনারও কিন্তু তুমি তোমার স্কিনের ধরন অনুযায়ী বেছে নিতে পারো। অয়েলি স্কিনের জন্য তুমি অ্যালোভেরা বা টিট্রি অয়েল এই টাইপের টোনারগুলো ব্যবহার করতে পারো। ড্রাই স্কিনের জন্য তুমি ক্যামোমাইল বা অন্যান্য যে ফুলের এক্সট্রাক্ট সমৃদ্ধ যে টোনারগুলো সেগুলো ব্যবহার করতে পারো, সেগুলো কিন্তু ড্রাই স্কিনের জন্য খুবই ভালো। তো এ তো গেল আমাদের টোনারের কাজ। টোনার পরবর্তী আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে সিরাম। আর সিরামের কাজটা কিন্তু সম্পূর্ণই আলাদা, সেটা টোনারের মতন না। সিরামটা আমাদের স্কিনের ভেতর থেকে হাইড্রেট করে, স্কিনের যে ময়েশ্চারের প্রয়োজন সেই ময়েশ্চারটাকে স্কিনের ভেতর থেকে তৈরি করে দেয় বা স্কিনের ভেতর থেকে উজ্জীবিত করে দেয়। আমাদের স্কিনের যে ছোট ছোট পোর্স আছে সেই পোর্সের মাধ্যমে এটা স্কিনে গভীরে প্রবেশ করে এবং সেটাকে উজ্জীবিত করে হচ্ছে সিরাম। তো টোনার এবং সিরামের পার্থক্য এখানেই যে এটা তোমার স্কিনের উপর থেকে কাজ করছে আর এটা তোমার স্কিনে একদম গভীরে চলে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু দুটোর অ্যাপ্লিকেশনও আলাদা। আমরা টোনার যখন ব্যবহার করি তখন কিন্তু হালকা ট্যাপ ট্যাপ করে সাধারণত ব্যবহার করি, ম্যাসাজ করি না কখনো, কিন্তু যখনই আমরা সিরাম ব্যবহার করি তখন কিন্তু আমরা হালকা ম্যাসাজ করি, কারণ এটা যাতে আমাদের স্কিনের ভেতরে একদম প্রবেশ করে সেজন্য আমরা সিরাম ব্যবহার করে এটা ম্যাসাজ করে দিই। টোনার কিন্তু আমাদের মুখে যে পোর্সগুলো ওপেন হয়ে যায় সেটাকে লক করে দেয়, সংকুচিত করে দেয়, আস্তে আস্তে স্কিনটা সুন্দর মসৃণ হয়ে যায়। কিন্তু সিরামের ক্ষেত্রে কিন্তু এই লক করার ব্যাপারটা নেই, এ তোমার ত্বকের গভীরে প্রবেশ করবে কিন্তু তোমার পোর্স ওপেন থাকলো না ক্লোজ হলো এটা এর ব্যাপার না। তো এই হলো এই দুটোর পার্থক্য। এখন আসি আমরা অ্যাপ্লিকেশনের ব্যাপারে। অ্যাপ্লিকেশনের ব্যাপারটা হচ্ছে প্রথমে আমরা স্কিনটা যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবো। আমি যেমন ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করে নিয়েছি, এখন ক্লিন করে স্কিনটা হালকা ভেজা ভেজা থাকা অবস্থায় আমরা ব্যবহার করবো হচ্ছে টোনার। আর টোনার চাইলে তুমি হাতে নিয়ে এভাবে ড্যাপ ড্যাপ করে ব্যবহার করতে পারো, অথবা এভাবে একটা তুলার সাহায্যে টোনারটা নিয়ে তুমি স্কিনে এভাবে ড্যাপ ড্যাপ করে লাগিয়ে দেবে, যেন তোমার স্কিনের যে পোর্সটা সেটা লক হয়ে যায়, তোমার স্কিনের পিএইচ ব্যালেন্সটা ঠিক হয়ে যায়, যাতে ব্রণ থাকে ব্রণটা যাতে কমে যায়। টোনার ব্যবহার করে ফেললাম আর আমার হাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আয়ুরের একটা অ্যালোভেরা টোনার। আমার যেহেতু অয়েলি স্কিন তো আমি এই ধরনের টোনারগুলো ব্যবহার করি। তোমরা তোমাদের ত্বকের ধর্ম অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী নিজের সাধ্য অনুযায়ী টোনার ব্যবহার করবে। এক্ষেত্রে রোজ ওয়াটারও ব্যবহার করতে পারো। তো আমরা প্রথমে ফেস ওয়াশ স্কিন ক্লিন করে প্রথমে ব্যবহার করে নিলাম হচ্ছে টোনার। একটা তুলার সাহায্যে আমি টোনারটা লাগিয়ে নিলাম। টোনার লাগিয়ে 2-1 মিনিট একটু হালকা এটাকে শুকিয়ে যেতে দেবে, এটা একে একে শুকিয়ে যাবে, স্কিন টেনে নেবে। এরপরে আমরা ব্যবহার করবো হচ্ছে সিরাম। সিরামের ক্ষেত্রেও কিন্তু ত্বকের ধরন অনুযায়ী তুমি তোমার প্রয়োজন অনুযায়ী তুমি সিরাম ব্যবহার করবে। তুমি যদি অয়েলি স্কিন, জাস্ট স্কিনটাকে উজ্জ্বল রাখতে চাও তাহলে ভিটামিন সি সিরামটা ব্যবহার করতে পারো। তোমার যদি স্কিনটাকে অ্যান্টি এজিং করতে চাও, স্কিনটাকে টান টান রাখতে চাও, স্কিনটাকে একটু উজ্জ্বল দেখাতে চাও, তাহলে হাইলুরোনিক অ্যাসিড সমৃদ্ধ যে সিরামগুলো সেগুলো ব্যবহার করতে পারো। পাশাপাশি তুমি চাইলে কিন্তু আরও অনেক ধরনের সিরাম বাজারে আছে তোমার স্কিনের প্রয়োজন অনুযায়ী, এবং সেসব সিরামের কার্যকারিতা
অবস্থাটা দেখে তুমি তোমার সিরামটা বেছে নিতে পারো। তো আমার হাতে দেখতে পাচ্ছো লাইকিওর একটা ভিটামিন সি সিরাম, এটা কিন্তু খুবই ছোট একটা প্যাকেজিং আর এটার দাম নিয়েছিল 300 টাকা। তো এত ছোট একটা প্যাকেজিং কিন্তু আমার বেশ অনেকটা দিনে চলে যায়। তো এখন আমরা সিরামটা অ্যাপ্লিকেশন করব। সিরামটা কিভাবে অ্যাপ্লিকেশন করব দেখো, এভাবে আমি দু ফোঁটা লাগিয়ে নেব। আর সিরামটা লাগিয়ে কিন্তু হালকা একটু মাসাজ করে দেবো স্কিনে, চোখের চারপাশটা, যাতে চোখের গলি রেখাটা কমে যায়, চোখের দাগটা কমে যায়, আর সারা মুখে এভাবে মাসাজ করে দেবো। ওকে, সিরাম দিয়ে কিন্তু 2-1 মিনিটের মতো মাসাজ করে স্কিনে সিরামটা একদম বসিয়ে দিলাম। এটা কিন্তু খুব শীঘ্রই স্কিনের ভিতরে অ্যাবজর্ব হয়ে যায়, স্কিনের একদম গভীরে প্রবেশ করে সিরামটা, যেহেতু এর যে মলিকিউলসটা খুবই সূক্ষ্ম, এটা স্কিনে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাবজর্ব করে নেয়। এবার সিরাম ব্যবহার করার 2-1 মিনিট পরে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ময়েশ্চারাইজার। অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এখন ময়েশ্চারাইজার ক্ষেত্রে তুমি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো, বা যে যে ক্রিমটা সবসময় ব্যবহার করো সেটা ব্যবহার করতে পারো। এটা যেমন হিমালয়ার একটা ময়েশ্চারাইজার, লাইট ময়েশ্চারাইজার, যাতে অয়েলি স্কিন লাইট ময়েশ্চারাইজার ব্যবহার করবে। তো এরপরে তুমি ব্যবহার করে নেবে হচ্ছে যে কোনো একটা ময়েশ্চারাইজার। কারণ সিরাম কিন্তু স্কিনটাকে ময়েশ্চারাইজ করে, তবে সেটা গভীর থেকে, স্কিনের উপরের কাজটা কিন্তু বেশি সময় থাকে না, সিরাম কিন্তু উপরে ড্রাই হয়ে যায়। সেই জন্য কিন্তু উপর থেকে তোমাকে অবশ্যই ময়েশ্চারাইজার দিতে হবে, শুধুমাত্র সিরামে কিন্তু হবে না। তো এক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করো যে আমি নাইট ক্রিম বা ভিটামিন ই ক্রিমটা ব্যবহার করছি, আমি কি সিরাম ব্যবহার করতে পারবো কিনা। নাইট ক্রিম বা ভিটামিন ই ক্রিম যেটাই তুমি ব্যবহার করো না কেন, সিরাম কিন্তু ব্যবহার করতে পারবে, এটাতে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে তুমি যাদের অয়েলি স্কিন তারা একটু ওয়াটার বেসড যে সিরামগুলো সেগুলো ব্যবহার করবে, আর যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা যে ক্রিম বেসড একটু অয়েলি ধরনের যে সিরামগুলো সেগুলো ব্যবহার করবে। তো এখন আমি ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিলাম। এ তো গেল আমাদের বেসিক যে প্রয়োজনটা, বেসিক যে স্কিন কেয়ারটা সেটা। এরপরে যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে, এখন দিনের বেলা তুমি যদি বাইরে বের হও তাহলে প্রথম স্টেপগুলো ফলো করলে, ফেস ওয়াশ দিলে, তারপর টোনার দিলে, সিরাম দিলে এবং ময়েশ্চারাইজার দিলে, এরপরে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে সানস্ক্রিন। অবশ্যই বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন দেবে, এবং সানস্ক্রিন ব্যবহার করে কিন্তু সাথে সাথে তুমি বের হতে পারবে না, 10-15 মিনিট আগে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে এবং তার 10-15 মিনিট পরেই তুমি বাইরে বের হবে। তো আমি এখানে দেখো লাইকিওর একটা ছোট সানস্ক্রিন ব্যবহার করছি। এই ধরনের সানস্ক্রিন গুলো কিন্তু পকেট ফ্রেন্ডলি হয়, এটা সাথে করে তুমি ব্যবহার মানে বাইরে নিয়ে যেতে পারছো, দামও কম হয়। তো এগুলো তুমি দারাজে কিন্তু এগুলো পারচেস করতে পারবে খুব কম খরচে। আর সানস্ক্রিনটা লাগিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো স্কিনে। ওকে, সানস্ক্রিনটা লাগিয়ে নিয়েছি। এভাবে কিন্তু তুমি হালকা মেকআপ করে বাইরে বেরিয়ে যেতে পারো, অথবা এরপরে তুমি যে ফাউন্ডেশন বা কনসিলার তোমার মেকআপের যে জিনিসগুলো সেগুলো এরপর পর ব্যবহার করতে পারো, অথবা এভাবে ময়েশ্চারাইজারটা লাগিয়ে, সানস্ক্রিনটা লাগিয়ে, হালকা একটু লিপস্টিক লাগিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারছো, স্কিনটা কিন্তু প্রোটেক্ট থাকছে। এক্ষেত্রে তুমি যদি রাতের বেলা ব্যবহার করো ঠিক এভাবে, ময়েশ্চারাইজার, সিরাম, টোনার সবকিছু ব্যবহার করার পরে তুমি নাইট ক্রিম যেটা সেটা ব্যবহার করেও কিন্তু ঘুমিয়ে যেতে পারো। এক্ষেত্রে তুমি ময়েশ্চারাইজার না ব্যবহার করে সরাসরি নাইট ক্রিমটা ব্যবহার করো, ঘুমিয়ে যেতে পারো, তাতেও স্কিনটা প্রোটেক্ট থাকবে সারা রাতের জন্য। তো এইভাবে খুব সহজেই কিন্তু তুমি স্কিন কেয়ার করতে পারো। জাস্ট তুমি টোনার ব্যবহার করবে এবং তারপরে সিরাম ব্যবহার করবে, তোমার ত্বকটা কিন্তু সবসময় ভালো থাকবে, বয়সের আগে কুঁচকে আসবে না। স্কিনের সৌন্দর্যটা বজায় রাখতে হলে অবশ্যই তোমাকে বেসিক যে স্কিন কেয়ার রুটিন সেটা ফলো করতে হবে। আর সিরাম আর টোনারের পার্থক্য তোমাদেরকে বলেই দিলাম, যারা যে প্রয়োজনে সিরাম এবং টোনার ব্যবহার করবে ত্বকের ধরন অনুযায়ী বেছে নেবে, দেখবে তোমাদের স্কিনটা কিন্তু যদি শ্যামলা বর্ণেরও হয় সেটাও ধীরে ধীরে উজ্জ্বল হয়ে যাবে, স্কিনের সৌন্দর্যটা সবসময় সুন্দর থাকবে। অয়েলি স্কিন, ব্রন স্কিনের জন্য তো এই ধরনের যে রুটিনটা অবশ্যই ফলো করা উচিত। এতে করে ব্রনটাও যেমন কমে যায় টোনার ব্যবহারের ফলে, এবং ব্রনের দাগটাও কিন্তু তোমার সিরামটা কমিয়ে দেবে। সেই জন্য অবশ্যই চেষ্টা করবে স্কিন কেয়ার রুটিনে টোনার এবং সিরাম দুটোই অ্যাড করা, এবং আমি যেভাবে দেখালাম সেভাবে পরপর ব্যবহার করার। তো দামগুলো তো আসলে মার্কেটে এক এক ধরনের হয় এক এক কোম্পানি, সেজন্য দামটা মেনশন করতে পারছি না, তবে মোটামুটি কমের ভেতরে তুমি 300 টাকা থেকে শুরু করে তুমি সিরাম পাবে, এবং টোনারটা তুমি 150 টাকা থেকে শুরু করে উপরে অনেক দামেরও কিন্তু টোনার পেয়ে যাবে।
তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য, সিরাম এবং টোনারের পার্থক্য এবং অ্যাপ্লিকেশন, কোনটা আগে কোনটা পরে ব্যবহার করবে সবকিছু ডিটেলসে তোমাদের জানিয়ে দিলাম। তো দেখা হবে নতুন ভিডিওতে, সব ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।